ড্রাইভ সেভ লাইফ কথাটির সঙ্গে বর্তমানে প্রায় সকলেই কম বেশি পরিচিত। আর পথ দুর্ঘটনা তথা মানুষের জীবনহানি রুখতে এবং মানুষের মধ্যে সচেতনতা আনতে সেভ ড্রাইভ সেভ লাইফ বার্তা নিয়ে বিভিন্ন সংগঠন ও প্রশাসনকে দেখা গেছে রাজ্য জুড়ে নানা জনমুখী কর্মসূচি গ্রহণ করতে। কিন্তু নদিয়ার শান্তিপুরের সূত্রাগরের কাপড় ব্যবসায়ী পাপাই ঘোষ নিজের বিয়েতে সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা মেনে চলার যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা শুধু অভিনবই নয়, মানুষকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। আসুন বিষয়টি স্পষ্ট করি। শান্তিপুর থানাসহ বিভিন্ন সংস্থার হয়ে পথ নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণকারী পাপাইয়ের বিয়ে ঠিক হয় শান্তিপুরেরই কুটিরপাড়া নিবাসী দীনবন্ধু ঘোষের জ্যেষ্ঠ কন্যা জয়িতার সঙ্গে। সকলে ভেবেছিলেন বাসে এবং গাড়িতে যেমন বিয়ে যায় সেভাবেই যাবেন, কিন্তু অন্য ভাবনা ভেবে রেখেছিলেন পাপাই। যেমন ভাবা তেমনই কাজ। সকলকে পাপাই বোঝান সেভ ড্রাইভ সেভ লাইফ বার্তাকে মানুষের মনে গেঁথে দিতে তিনি মোটর বাইকে করে বিয়ে করতে যাবেন। প্রথমে আশ্চর্য হলেও শেষ পর্যন্ত বরযাত্রী সকলে প্রায় 50টি মোটর বাইক নিয়ে এবং হেলমেট পরিহিত অবস্থায় পাত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওদিকে পাত্রী জয়িতা দাস সহ কন্যার বাড়ির আত্মীয় পরিজন বরযাত্রী সহ বরকে হেলমেট পরিহিত অবস্থায় মোটর বাইকে আসতে দেখে অবাক ও হতচকিত হয়ে যান। সকলেরই চক্ষু ছানা বড়া হবার জোগাড়, এ আবার কি। যাই হোক, শেষ পর্যন্ত বিস্ময় কাটিয়ে বরকে বরণ করে নেন আর বিয়েও সম্পন্ন হয় নির্বিঘ্নে। আজ সকালে নববধূ নিয়ে ফেরার সময়ও একই দৃশ্য, সোলার মুকুটের বদলে হেলমেট। নববধূ জয়িতার মতে, ও শুধু আমাকে সারপ্রাইজ দিল তাই নয়, সর্বসাধারণের সচেতনতাও বাড়ল, স্মরণীয় হয়ে থাকল আমাদের বিবাহ। পাত্র পাপাস ঘোষ জানান, বিগত দিনে কয়েকজন বন্ধুকে হারিয়েছি পথ দুর্ঘটনায়, যা আমাকে নাড়া দিয়েছে, তাই এই পথ অবলম্বন করেছি। এর থেকে কিছু মানুষ যদি শিক্ষা নেয় আর তাতে যদি তাদের জীবন রক্ষা হয় তাহলে আমি কিছু করতে পেরেছি বলে ভগবানের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আচ্ছা, আমরা শুনলাম গতকাল একটি তোমাদের বিবাহ, শুভ বিবাহ হয়েছে এবং সেখানে তোমরা বরযাত্রী সহ তোমরা তুমি বিয়ে করতে গেছো হেলমেট পরে, তো এই বিষয়টা হঠাৎ করে তোমার মাথায় কেন আসলো? দেখুন, আমাদের একটা গ্রুপ আছে কান্দিপুরে, বাইকার্স গ্রুপ, যে গ্রুপ থেকে আমরা রাইড করি প্রতি বছর একটা রাইড করি। আর কান্দিপুর প্রশাসনের সাথে আমরা যুক্ত সেট নিই, তো দেখলাম যে বিয়ের মাধ্যমে যদি আমাদের গ্রুপটা যদি বাইকে করে বিয়েতে মানে বিয়ে করতে যাওয়া হয় তো একটা ইউনিক ব্যাপার থাকবে, একটা ইউনিক ব্যাপার থাকবে। আবার যদি হেলমেট পরে যে একটা বার্তাও দেওয়া হবে যে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ, বাইক চালান আপনারা হেলমেট পরে, এই ব্যাপারটাকেই শুধু বলা নয় কর্মক্ষেত্রেও সেটা ব্যবহার করছে, অ্যাপ্লিকেবল সেটা। হ্যাঁ, তো সেটা সেটার জন্যই আরও এই উদ্যোগটা নিয়ে বন্ধু বান্ধব সবাই মিলি। তো গতকালকে তোমরা বিয়ে করতে গিয়েছিলে যখন বরযাত্রী হিসাবে, তোমার সঙ্গে কতজন গিয়েছিল বাইকে? 45-47 জন প্রায়, এবং প্রত্যেকেই হেলমেট পরে ছিল, তোমাকে জিজ্ঞেস করি যে তোমার এই প্ল্যানটা তুমি জানতে যে ওইভাবে যাবে? জানতে না, হঠাৎ করে শুনলে এরকম অনেক মোটরসাইকেল আসছে, কিছু একটা বিয়ে করতে আসছে, এরকম ব্যাপার? না, আওয়াজটাই বুঝতে পারলাম যে সবাই হয়তো এন্ট্রি বাইক নিয়েই হচ্ছে। তো কেমন লাগলো, তোমার মনে হলো? বেশ ভালো লাগলো। তো তোমাদের তো এমনি যোগাযোগে মানে তোমাদের বাবা মা যোগাযোগ করেই তোমাদের বিয়েটা দিয়েছে, তো ও সেভ লাইফ সেভ লাইফে কাজ করতো, এটা তুমি জানতে শুনেছিলে যখন বিয়ে সম্বন্ধ হয়েছিল? তোমার কাছে কিরকম মনে হলো এটা? এটা ইউনিক তো আছেই অবশ্যই, কিন্তু এই যে বার্তাটা ও দিতে চেয়েছে মানুষের কাছে, এটা তোমার ক্ষেত্রে কেমন লাগলো? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সেফটি থাকা উচিত, কারণ প্রত্যেকটা যেভাবে অ্যাক্সিডেন্টগুলো হয় গাড়িতে, সাথে হেলমেট তো থাকলে মানুষটাও বাঁচবে, সঙ্গে যারা বাড়িতে থাকে তাদের জন্য একটা চিন্তা মুক্ত মানুষ থাকে যে আমার জন্য কেউ বাড়িতে ওয়েট করছে, ভালো। মানে হেলমেট পরা তো অবশ্যই ভালো। তোমার নাম? জয়িতা দাস ঘোষ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।